নেতা থেকে অভিনেতা, বড় পর্দায় মদন মিত্র, রঙিন মানুষ মদন। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই তকমা দিয়েছিলেন, ফলে তাকে নিয়ে চর্চা সর্বত্র। মদন একটু কালারফুল ছিলেন, আবার ও মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়। এখন বেশি কালারফুল হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। কখনো রাত পার্টিতে সেলফি, কখনো আবার নাচে গানে হুল্লো। মদন মিত্র মানেই এখন বিনোদন। সেই সেলেব এবার আর অ্যালবাম কিংবা রাত পার্টিতেই আবদ্ধ থাকলেন না, বরং সামনে এলো তার প্রথম ছবির লুক। এবার মদন মিত্র বড় পর্দার পাকাপাকি ভাবে অভিনয় জগতে জায়গা করে নিলেন তিনি। প্রকাশ পেল সন্দীপ সাথী প্রযোজিত, সাথী ফিল্মস নিবেদিত হরনাথ চক্রবর্তীর আসন্ন ছবি চরিত্রদের লুক। তবে ছবির নাম কি? যদি চরিত্র হয় মদন মিত্র, তবে ছবির নাম ও লাভলি হলে খুবই ভালো হবে কি, তাই তো? তবে একেবারেই নয়। ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছেন উইক, রাজনন্দী পাল, মদন মিত্র, করাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, জন মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, তপতী মুন্সী, বুদুদেব ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ। এক বিয়েকে কেন্দ্র করে ছবির দুই চরিত্র নিধি আর সন্তুর জীবনে ঘটে যায় অদ্ভুত পালাবদল। ফ্যামিলি ড্রামা রোম্যান্স আর লার্জার দ্যান লাইফ স্টোরি টেলিংয়ের মূর্কে এমনই এক পৃষ্ঠে ভরা গল্প বলবেন হরনাথ চক্রবর্তী। তবে চরিত্র হিসেবে কেন মদন মিত্রকেই বেছে নেওয়া? পরিচালক হরনাথ চক্রবর্তীর কথায় ছবিতে সোশ্যাল মিডিয়ায় সেকশনে মদন মিত্রকে প্রথমবার অভিনয় করতে দেখে বাঙালি। অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন। ব্যক্তি হিসেবে তার যে আমেজ, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যেতে চলেছে তাকে। যেরকম বাংলা ছবি সকলের পছন্দ, যে ছবি বিনোদনের মধ্য দিয়ে মানুষকে নিখাদ গল্প শোনাতে ভালোবাসে, ও লাভলি তেমন একটা ছবি। আশা করি দর্শকের এই ছবি ভালো লাগবে। ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 25 অগস্ট। Thank you.